আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব বেস্ট আরবিক লার্নিং ফর বাংলা এবং আমরা কিভাবে বাংলার মাধ্যমে খুব সহজে আরবিতে কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে নিয়ে, এবং আরবিতে কথা বলা শিখলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন সেই বিষয়গুলি তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, যারা সৌদি, কুয়েত, কাতার, ওমান ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছেন, যারা আরবিতে কথা বলতে পারেন, তাদের কাজকর্ম, কথাবার্তা এবং অনেক বিষয়ে তারা অন্য চাইতে অনেক সুবিধা ভোগ করে থাকেন। তাই কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা যায় এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনি নতুন নতুন আরবির গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নিতে পারবেন। তাই আর দেরি না করে একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে জানা উচিত। তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। যেমন এর আরবি হবে কামা। কামা অর্থ হলো যেমন। আবার এটা হবে সানিয়ান। সানিয়ান শব্দের অর্থ হলো আবার। নতুবা ওয়া ইল্লা। ওয়া ইল্লা অর্থ হলো নতুবা। বহুত সস্তা, এটা হবে রাকিসুন জিদ্দা। রাকিসুন জিদ্দা অর্থ হলো বহুত সস্তা। আপনার নাম কি? মাইস মুকা। মাইস মুকা অর্থ হলো আপনার নাম কি? ভালো নয়, এটা হবে লাস্তু বিখাইর। লাস্তু বিখাইর। আমাকে বলুন কুল্লি। কুল্লি অর্থ হলো আমাকে বলুন। তিনি কোথায়? আয়না হুয়া। আয়না হুয়া অর্থ হলো তিনি কোথায়। আজ শুক্রবার। আল ইয়াউমুল জুমাতি। আল ইয়াউমুল জুমাতি। তুমি কি যাবে? মাজা তাকুল। মাজা তাকুল। আজ বেশ গরম। আল ইয়াউমু হাররুন জিদ্দা। আল ইয়াউমু হাররুন জিদ্দা। পৃথিবী আর্ধ বা আর্দুন। আর্ধ বা আর্দুন। জন্য এর আরবি হবে লি। লি অর্থ হলো জন্য। কখন এর আরবি হবে মাতা। মাতা। না এর আরবি হবে লাইসা। লাইসা। কেমন এর আরবি হবে কাইফা। কাইফা। ইহা এর আরবি হবে হাজা। হাজা। কি এর আরবি হবে হাল। হাল অর্থ হলো কি। সাথে এর আরবি হবে বু। বু অর্থ হলো সাথে। ডিম বায়েদ। বায়েদ অর্থ হলো ডিম। ঘি এর আরবি হবে সামেন। সামেন অর্থ হলো ঘি। সালুন অ্যাদাম। অ্যাদাম অর্থ হলো সালুন। জেলি মোরাব্বা। মোরাব্বা অর্থ হলো জেলি। ফেরত এর আরবি হবে রেজ্জা। রেজ্জা অর্থ হলো ফেরত। বিস্কুট এটা হবে বিস্কুট। বিস্কুট। পাতিল এর আরবি হবে কিদর। কিদর অর্থ হলো পাতিল। মাস এর আরবি হবে হুত। হুত অর্থ হলো মাস। মোরগ
এর আরবি হবে দিক। দিক অর্থ হলো মরগ। মাথা এর আরবি হবে রাস। রাস অর্থ হলো মাথা। মগ মাগ রাফ। মগ এর আরবি হবে মাগ রাফ। কলসি এটা হবে সারবা। সারবা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আরবি বলতে পারবেন এবং শিখতে পারবেন। এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার ভিজিট করুন এবং নিয়মিত আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গেই থাকুন। বর্তমানে আমাদের এই চ্যানেলটিতে সর্বাধিক বিভিন্ন ভাষার উপর বাংলার মাধ্যমে আপনারা সেই সকল ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেখানে গাদি গাদি গ্রামার ছাড়াও কীভাবে ইংলিশ সে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না।